হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো তোমাদের অনেক রিকোয়েস্টের পর আমি বিউপি সিরিজের ভিডিওগুলো বানাচ্ছি। তোমরা বারবার জিজ্ঞেস করতেছিলে যে ভাইয়া বিউপি সিরিজের ভিডিওগুলো বানান আর্টস এবং বিজনেস স্টাডিজ ইউনিটগুলোর জন্য। তো তোমাদের সেই ভিডিওগুলো তিনটি সিরিজে আমি তোমাদের আপলোড করে দেব। তোমরা সেগুলো দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো, না হলে পরে মিস করবে এবং তোমরা একটি সিট তোমাদের হারিয়ে ফেলবে। এবং বিওপি তোমরা সেকেন্ড টাইমও পরীক্ষা দিতে পারো, তোমরা নিশ্চয়ই এটা জেনে থাকবে। তার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি ভিডিওটিতে একটি লাইক করতে এবং একটি কমেন্ট করতে এবং সাবস্ক্রাইব করতে, যাতে তোমরা আমার নেক্সট ভিডিওগুলো দেখতে থাকো এবং আমার চ্যানেলটি তোমরা ভিজিট করতে পারো। অনেক এরকম বিভিন্ন ভার্সিটি সম্বন্ধে অনেক ভিডিও আপলোড করা আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আর হচ্ছে সবাই আমাকে অনেক পছন্দ করে, কারণ হচ্ছে আমি সবার মেসেজ এবং সবার কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি। অন্যান্য সকলে দেখার হয়তো বা সময় ও সুযোগ পায় না, কিন্তু আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে হলেও রাত বিরাতে জেগে হলেও তোমাদের কমেন্টসগুলো আমি পড়ি, যাতে তোমাদের প্রবলেমগুলো আমি সলভ করতে পারি এবং তোমাদের উপকারে দুটি কাজ করতে পারলে মনে শান্তি, এটি আমার মনের প্রতিজ্ঞা। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকে কথা বলবো তোমার বিওপি FSSS FSSS এই ইউনিটটি সম্পর্কে। এই ইউনিটে তোমার মোটমাট সিট আছে 250টি, সাবজেক্ট আছে 3টি, ল, আইআর এবং মাস কমিউনিকেশন এবং অ্যান্ড জার্নালিজম। তো তোমার প্রথম সাবজেক্ট হচ্ছে ল, 100টি সিট। দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে আইআর, ইন্টারন্যাশনাল রিলেশনস বা আন্তর্জাতিক সম্পর্ক। তৃতীয় নম্বর যে সাবজেক্টটি আছে সেটি হচ্ছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। তোমরা বুঝতেই পারছো তিনটি সাবজেক্ট এবং অনেক ভ্যালুয়েবল সাবজেক্ট তিনটি, একটি ল, একটি আইআর এবং একটি জার্নালিজম। তো তোমাদের এই ইউনিটটিতে 250টি সিট আছে, তাদের মধ্যে 30% হচ্ছে পেয়ে যাবে মিলিটারি কোটাধারীরা, আর বাকি 70% তোমাদের জেনারেলদের জন্য দেওয়া হবে। এবং তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 নম্বরের, এবং তোমাদের ভাই ভাই পরীক্ষাটি কোনো নাম্বার না থাকলেও সেখানে তোমাদের অ্যাটিটিউড চেক করে তোমাদের অ্যাডমিট করানো হবে কিংবা করানো হবে না। তো তোমাদের ভাইভাটাও বেশ জরুরি একটা ব্যাপার। আমি বিউপিতে পরীক্ষা দিয়ে এই তিনটি ইউনিটেই টিকেছিলাম, কিন্তু আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে টেকার কারণে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আমার ফার্স্ট চয়েস হওয়ার কারণে আমি সেখানে ভর্তি হয়ে যাই এবং বিউপিতে ভর্তি হইনি, এবং আমি সেকেন্ড টাইম অবস্থায় পরীক্ষাটি দিয়েছিলাম। তো হচ্ছে আমি যেহেতু তিনটি ইউনিটেই টিকেছি, তোমাদের আমি যে সাজেশনগুলো দিব অবশ্যই তোমাদের 100% কার্যকর হবে। তো তোমাদের FSSS বা ফ্যাকাল্টি অফ সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ইউনিটটিতে মোট 100 নম্বর পরীক্ষা দিতে হবে। তার মধ্যে 50 মার্কসের থাকবে তোমার ইংরেজি এবং 30 মার্কসের তোমার জিকে বা সাধারণ জ্ঞানের উত্তর দিতে হবে, এবং 20 মার্কের থাকবে মাত্র বাংলা। তো তোমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ইংরেজিতে, এবং ইংরেজিগুলো অনেক হাই কোয়ালিটির এসে থাকে, এবং এসব পড়তে হলে তোমাদের অনেকগুলো ভালো ভালো বই পড়তে হবে এবং প্রত্যেকটি আলাদা আলাদা টপিক্সের উপর পড়তে হবে। যেমন গ্রামারের জন্য একটি বই পড়তে হবে, অ্যানালজির জন্য একটি বই পড়তে হবে, ভোকাবুলারির জন্য একটি বই পড়তে হবে, প্রিপোজিশনের জন্য একটি বই পড়তে হবে, এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা সেন্টেন্স কারেকশন, মডিফায়ার, নাউন প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এসবের জন্য আলাদা আলাদা বই পড়তে হবে বিশেষায়িত, যাতে তোমরা 100% কমন পেয়ে যাও। আমি এভাবেই পড়েছিলাম, অনেকে মাত্র 1-2 বা 3 বই কিনে এবং তারা ঠিকমতো পড়তেও পারে না, চান্সও পায় না এই জন্য। কিন্তু তোমাদের চান্স যদি পেতেই চাও তাহলে ঠিকমতো পড়তে হবে, তাছাড়া চান্স হবে না। মাত্র 250 জন টিকবে, কিন্তু পরীক্ষা দেবে তোমার 10,000-এর মতো। তা তোমাদের 10,000 থেকে 250 জন আসতে হলে, এবং তার মধ্যে 30% মিলিটারি কোটা আছে, তা তুমি যদি সাধারণ স্টুডেন্ট হও 70% মাত্র তোমার সিট, এবং তার মধ্যে তোমার যদি ভালো করতে হয় সেজন্য তোমাকে অনেক ভালো প্রিপারেশন একটা নিতে হবে। আর হচ্ছে আমি মিলিটারি কোটা আছে এটা দিয়ে কোটা দিচ্ছি না, তোমরা চিল করো এবং ভালোভাবে চান্স করো। আর মিলিটারিদের আমি সম্মান করি, যেহেতু একটি পাবলিক ভার্সিটি, বাংলাদেশের 29তম পাবলিক ভার্সিটি হচ্ছে তোমার বিওপি, এবং এই ভার্সিটিতে অত্যন্ত সুন্দর ভার্সিটি। আমার অনেক বন্ধু বান্ধব আছে সেখানে, আমি মাঝে মাঝে ঘুরতেও গিয়েছি এবং সুন্দর জায়গাটি। তো তোমাদের আমি ক্রিটিসাইজ করতেছি না। তো ইংলিশের জন্য প্রথমে যে বইটি গ্রামাটিক্যাল আইটেমগুলোর জন্য ফলো করবে সেটি হচ্ছে ব্যারন স্টফেল ইংরেজি গ্রামার বইটি, এবং এই বইয়ের প্রত্যেকটি টপিকস আলাদা করে দেওয়া আছে, তোমরা নিজেরাই এটি বসে বসে সলভ করতে পারবে। এবং প্রত্যেকটি গ্রামার পার্টের পর একটি করে কোশ্চেন সেট দেওয়া আছে, সেখান থেকে হুবহু তোমার তুলে দেওয়া হয় পরীক্ষার হলে। তো তোমরা সেগুলো ভালো করে পড়বে, এবং এই বইটি তোমরা সব ভার্সিটির জন্যই পড়তে পারো,
এবং কোশ্চেনগুলো প্রত্যেকটি ভার্সিটির জন্য তুলে দেওয়া হয়ে থাকে। তো তোমরা সেই কোশ্চেনগুলো ভালো করে রিভিশন দাও এবং পড়ো। এর থেকে একটু সহজ বই যেটি আছে সেটি হচ্ছে ক্লিফস্টফেল। এই বইটিও তোমার ব্যানস্টফেলের মতোই, কিন্তু একটু সহজ ভার্সন বলা যেতে পারে এবং এতে কোশ্চেন সংখ্যা বেশি আছে এবং এটি অনেক সহজ বই। এটি বেশিরভাগ স্টুডেন্টরা প্রেফার করে পড়ার জন্য এবং এটা আমিও তোমাদের প্রেফার করতেছি যাতে তোমরা চান্স পেতে পারো। এই দুটি বই পড়লে তোমাদের গ্রামারের জন্য আর কোনো বইয়ের প্রয়োজন হবে না। গ্রামার পার্ট গেল, এবার তোমাদের প্রিপোজিশনের জন্য যে বইটি পড়তে হবে সেটি বলার আগে তোমাদের বলে নিই, প্রিপোজিশন কিন্তু অনেক হার্ড এবং হচ্ছে তোমরা বুঝতে অনেক অসুবিধা হয় যে কোথা থেকে পড়বে। এই জন্য তোমাদের জন্য আমি একটি স্পেশাল বই দিব যেটা থেকে তোমাদের 100% কমন আসবেই আসবে। সেই বইটি হচ্ছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, পিসি দাসের লেখা বইটি। এই বইটি তোমরা পড়লে তোমাদের প্রিপোজিশন কমন পড়ে যাবে 100-তে 100। এই পুরোটুকু প্রিপোজিশনের বই নয়, মাত্র 3-4 পেজ প্রিপোজিশনের জন্য তোমার পড়তে হবে। 3-4 পেজ তুমি ইচ্ছে করলে কারো থেকে ফটোকপি করে নিতে পারো যার এই বইটি আছে, অথবা তোমরা 8-10 মিলে অথবা তোমরা 8-10 বন্ধুরা মিলে এই বইটি সংগ্রহ করতে পারো এবং বাকিরা ফটোকপি করে তোমাদের সংগ্রহে রাখতে পারো। কারণ হচ্ছে তোমাদের এখান থেকেই কমন আসে প্রিপোজিশন গুলো। এই বইটি পড়লে তোমাদের কোনো সময় আর প্রিপোজিশন নিয়ে ভাবতে হবে না এবং তোমাদের কমন পড়ে যাবে, সেই গ্যারান্টি আমি দিচ্ছি। প্রিপোজিশনের পর তোমাদের ভোকাবুলারি নিয়ে অনেক প্রবলেম হয়ে থাকে। ভোকাবুলারি সম্পর্কে আমি আগেও বলেছি যে তোমরা সাইফোর্স স্টুডেন্ট ভোকাবুলারি পড়ো, সেগুলো অনেক তোমাদের জন্য হার্ড হয়ে যায় বা হচ্ছে কমন পড়লেও 3-4 পড়ে। কিন্তু আমি যে বইটির নাম বলবো সেটি পড়লে তোমাদের 100% ভোকাবুলারি কমন পড়বে পড়বে। সেই বইটি হচ্ছে ব্যারনস ভোকাবুলারি সলিউশনস স্যাট অ্যান্ড জুয়েল। এই বইটি যদি পড়ো তাহলে তোমাদের আর কখনোই ভোকাবুলারি নিয়ে প্রবলেম থাকবে না, তোমরা প্রত্যেকটি ভোকাবুলারি তোমরা অ্যান্সার করতে পারবে এবং তোমাদের সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে এই বইটি পড়ার মাধ্যমে। এবার আসা যাক মোস্ট একটি টাফ টপিক, সেটি হচ্ছে অ্যানালজি। অ্যানালজি নিয়ে তোমরা সবসময় চিন্তায় থাকো যে অ্যানালজির জন্য কোন বইটি পড়বো আমরা, কারণ কোনো একটি স্পেসিফাইড বই পাও না। কিন্তু আমি তোমাদের একটি সলিউশন দিব, সেই বইটি পড়লে তোমরা অ্যানালজি 100% কমন পেয়ে যাবে। সেই বইটি হচ্ছে সাইফোর্স অ্যানালজি বই। এই বইটি যদি তোমরা পড়ো তাহলে তোমাদের অ্যানালজি নিয়ে আর কোনো টেনশন থাকবে না এবং তোমরা 100% কমন পেয়ে যাবে, সেই গ্যারান্টি আমি তোমাদের দিচ্ছি। এই বইটি অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে লেখা আছে বইটি, তোমরা পড়লে এমনিতেই পরে নিজেদের ক্যাপাবিলিটি থেকেই তোমরা অ্যান্সার করতে পারবে অ্যানালজি। এরপরে নাউন প্রোনাউন এবং ইংরেজি কবি সাহিত্যিকদের জন্য যে বইটি পড়বে সেটি হচ্ছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস। এই বইটি যদি তোমরা পড়ো এখান থেকে তোমরা নাউন প্রোনাউন এবং অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সুন্দরভাবে দেওয়া আছে এবং কবি সাহিত্যিকদের কোন রচনা তোমাদের এসে থাকে সেগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এর বাইরে তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই এবং এটি পড়লে তোমাদের কমন পড়েই যাবে। সেই যে টপিকগুলো বললাম সেই টপিকগুলো তোমরা ঠিকমতো দেখে রাখবে এবং আমার এই ভিডিওটি তোমরা সেভ করে রাখো এবং টেনে টেনে দেখো না, তাহলে কিন্তু বুঝবে না। সব পড়া শেষ, সব ইংরেজি পড়া শেষ, কিন্তু তাও তোমাদের কিছু না কিছু মিস্টেক্স থেকেই থাকে। সেই মিস্টেক্সগুলো কভার করার জন্য তোমার একটি বই দিব, সেই বইটি হচ্ছে কমন মিস্টেক্স ইন ইংলিশ। এই বইটি যদি তোমরা পড়ো তাহলে তোমাদের আর যে মিস্টেকগুলো তোমরা সাধারণভাবে পড়ে থাকো সেই মিস্টেকটি আর হবে না এই বইটি পড়ার মাধ্যমে। তো তোমাদের রিকমেন্ড থাকবে এই বইটি তোমরা শেষে কিনবে এবং এই বইটি তোমরা পকেটে নিয়ে ঘুরবে এবং তোমরা পড়তে থাকবে, তাহলে তোমাদের কমন করে যাবে অবশ্যই। এটি থেকে হুবহু কোশ্চেন এসে থাকে, বইটি ছোট হলে কি হবে, ছোট মরিচের ঝাল বেশি, কথা আছে না, সেটি সত্য কথা এবং এই বইটি তার প্রমাণ। তারপর যারা আছে ফাঁকিবাজ, পড়াশোনা করতে চাও না, তাদের জন্য একটি বই দিয়ে দিই, সেই বইটি তোমরা এগুলো একটাও মনে করো কিনতে পারলে না বা হচ্ছে পড়তে পারলে না, কিন্তু সেই একটি বই পড়বে তাহলে তোমাদের অনেক ভালো ভালো স্টুডেন্ট তোমাদের পিছনে পড়ে যাবে। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে এবং অত্যন্ত ভালোভাবে, শুধু ভাষা পড়লে হবে না, গভীরে গিয়ে তোমাদের জ্ঞান অর্জন করতে হবে এবং সুন্দরভাবে সবকিছু বুঝে পড়তে হবে। সেটি হচ্ছে ইংরেজি বিচিত্রা, এর মধ্যে তোমার নাম প্রণাম থেকে সবকিছু সুন্দরভাবে দেওয়া আছে এবং এটি পড়লে তোমাদের অনেকগুলো কোশ্চেন কমন পড়ে যাবে। আরেকটি কথা বলে রাখি, বিউপিতে ঢাকা ভার্সিটি থেকে অনেকগুলো কোশ্চেন পুরোপুরি হুবহু তুলে দেওয়া হয়। তো তোমরা ঢাকা ভার্সিটির কোশ্চেনগুলো ভালো করে সলভ করবে তাহলে তোমরা অনেকগুলো কোশ্চেন ইজিলি কমন পেয়ে যাবে। এরপর আসি সেকেন্ড পার্ট হচ্ছে তোমার সাধারণ জ্ঞান বা জিকে। তো জিকেতে হচ্ছে তোমার 30 মার্কস, তার জন্য যে বই দুটি ফলো করবে সেই দুটি হচ্ছে জোবার্স জিকে এবং আজকের বিশ্ব। তোমরা যারা খুব ভালোভাবে পড়াশোনা করতে চাও তারা দুটি সংগ্রহে রাখবে এবং যারা মিডিয়াম লেভেলে বা হচ্ছে এক্সাক্ট পড়াশোনা করতে চাও কোনগুলো আসবে তাহলে এই বইটি তোমাদের ফলো করতে হবে, জোবার্স জিকে বইটি।
এই বইটি ফলো করলে তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা একটু বেশি জ্ঞান লাভ করতে ইচ্ছুক এবং পরীক্ষায় কোনো কমতি রাখতে ইচ্ছুক নয়, তারা এই দুটি বই ফলো করবে, তাহলেই তোমাদের হবে। অনেকে MP3 পড়ে থাকে, MP3 আমি প্রিফার করি না, কারণ হচ্ছে অনেক বড় বড় বই, ওগুলো বিশেষত বিসিএস এর জন্য। কিন্তু বিসিএস ছাড়া তো ওগুলো পড়ে কোনো অতটা লাভ বা হচ্ছে অতটা লাভ নেই, কিন্তু এই দুটি বই পড়লে তোমাদের অবশ্যই কমন পড়ে যাবে। আমার যেহেতু পড়েছে, তোমাদের কেন পড়বো না। এরপরে সাম্প্রতিকের জন্য তোমরা প্রফেসর বা কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে মাসে কিনে থাকো, এটি করবে না, এটি করে তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যাবে। এর বদলে তোমরা জোবাইস জিকে যেমন আছে, জোবাইস ক্যাপসুল তেমন আছে, সেটি 3 মাস পর পর বের হয়, সেটি একবার এক নজরে পড়ে নেবো, তাহলেই তোমাদের কমন পড়ে যাবে সাম্প্রতিক থেকে। আর কোনো টেনশন করার কোনো কারণ নেই, এবং তোমরা প্রতি মাসে মাসে কিনে টাকা নষ্ট করবে না বা হচ্ছে নিজেদের ব্রেনকে এতটা কষ্ট দিবে না। এরপরে তোমাদের বাংলার পার্ট তোমরা জানো, ফার্স্ট পেপার পড়তে হবে তোমাদের মেইন বই, এবং কোন কাব্যগ্রন্থ কে লিখেছেন, কোন উপন্যাসিক লিখেছেন, এগুলো সম্পর্কে সুন্দর ধারণা থাকতে হবে, এবং গদ্যের লাইন টু লাইন, পদ্যের লাইন টু লাইন তোমাদের মনে রাখতে হবে যে এটা কোন কবি লিখেছেন এবং এটি কোন কাব্যগ্রন্থের অংশ। এরপরে তোমাদের দ্বিতীয় পত্রে যখন আসি, তখন হচ্ছে তোমাদের সেই পুরনো বই, 9-10 এর গ্রামার বই, বাংলা ভাষার ব্যাকরণ, এই বইটি তোমাদের পড়তে হবে। এবং এই বইটি আমি ক্লাস 9-10 এ থাকতেই মুখস্থ করে ফেলছিলাম, এতবার পড়া হয়ে গেছিল আমার, কিন্তু এখন অবশ্য অতটা মনে নেই। তো হচ্ছে এই বইটি তোমরা সংগ্রহ করবে তোমাদের ছোট ভাই বোনদের কাছ থেকে, এবং এটি সম্পূর্ণ পড়ে ফেলবে, তোমাদের কমন পড়ে যাবে। কিন্তু অনেক বাগধারা থাকে যেগুলো এই বইটিতে নেই, সেটির জন্য তোমরা যেটি করবে, বাংলা ও সাহিত্য জিজ্ঞাসা, এই বইটি তোমরা তোমাদের সংগ্রহে রাখবে, তাহলে তোমাদের ওই কোশ্চেন গুলো কমন পড়ে যাবে, তোমাদের বাংলা নিয়ে আর কোনো টেনশন থাকবে না। কিন্তু যারা ফাঁকিবাজ আছো, তাদের জন্য আবার একটি সলিউশন আনছি, সেটি হচ্ছে বাংলা বিচিত্রা। এই বাংলা বিচিত্রা বইটি পড়লে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না বাংলায়, শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে, কোনো ফাঁকি দেওয়া যাবে না মাঝে, এবং সুন্দরভাবে সাহিত্যিকদের বর্ণনা এবং প্রত্যেকটি অধ্যায় সুন্দরভাবে করতে হবে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, এবং এটি তোমাদের রিকমেন্ডেড বই। তো এই রইলো আজকের সাজেশন, কোনো কোশ্চেন থাকলে তোমরা কমেন্টে করতে পারো, আমি তোমাদের সাথে সাথে রিপ্লাই দিই, এবং আমি তোমাদের খুবই কেয়ার করি, বুঝছো তো। তোমরা আমাকেও কেয়ার করো, এবং আমাকে তোমরা সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটি তোমরা ছড়িয়ে দাও তোমাদের বন্ধুদের কাছে। তো সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।